আসসালামু আলাইকুম স্বাগতম আবারও একটি নতুন স্বপ্নের ব্যাখ্যায় মোহাম্মদ কাশিমের এই স্বপ্নের টাইটেলটি ছিল আল্লাহ সোহানওয়াতলা এবং পাকিস্তান তো এই স্বপ্নে মোহাম্মদ কাশিম কী দেখেছেন চলেন তার নিকট থেকে এই ব্যাখ্যাটি শুনে আসি মোহাম্মদ কাশিম বলেন বসন্ত বা গ্রীষ্মের প্রথম দিকে দু হাজার সালের এই স্বপ্নে আমি দেখি যে আল্লাহ সোবাহওয়াতলা তার সিংহাসন অর্থাৎ আরো বসেছিলেন আল্লাহ সুবাহ মুসলমানদেরকে পাকিস্তান সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন এবং তারপর আল্লাহ পাকিস্তানিদের শেখানোর জন্য সব কিছু করেছিলেন কিন্তু তারা কিছুতে বুঝতে পারেনি তারপর আল্লাহ সুবানা নিজেকে আরব সাগরের দিকে নির্দেশ করেন এবং পাকিস্তানিদের বলেন যে তোমরা বোঝো না আমি একটি ছোট মেঘ থেকে এসব দেখছিলাম আমি বসেছিলাম এসব দেখে আমি চিন্তিত তারপর পাকিস্তানের মানুষকে বোঝাতে নামলাম আল্লাহ সুবাহতলা যখন দেখেন যে কাশিম এই কাজটি করছে তখন আল্লাহ সুবাহ আমার দিকে মনোযোগ দিতে শুরু করেন দেড় বছর পরে আমি এই স্বপ্নের দ্বিতীয় অংশ দেখলাম আমি পৃথিবীতে পৌঁছে পাকিস্তানে ঘুরেছি তখন আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদের চারপাশে একটি সীমানা বেঁধে দেন যাতে কোনো কিছুই আমার ক্ষতি করতে না পারে তারপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ পাকিস্তান এবং এর জনগণের প্রতি আপনার আশীর্বাদ প্রেরণ করুন তখন পৃথিবী আল্লাহর নিয়ামত এবং তার ভান্ডার বর্ষণ করতে শুরু করে এবং স্বপ্নটি এখানেই শেষ হয় এই স্বপ্নের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং তার পরবর্তী স্বপ্নগুলো জানতে হলে চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং নিয়মিত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ